চারপাশে পাইনের বন, পাহাড়ের ঢালে চা বাগান, ওই দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে লামাহাটা, এক কথায় নৈসর্গিক। 2012 সালের মাঝামাঝি এই জায়গাতেই থমকে গিয়েছিল মুখ্যমন্ত্রীর কনভয়। সপার্ষদ নেমে এই লামাহাটাতে পর্যটন কেন্দ্র করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমনি কাজ। 2013 জানুয়ারি থেকেই চালু হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রজেক্ট, প্রকৃতির কোলে হোমস্টে। অত্যাধুনিক তাঁবুতে রাত কাটানোর অন্যরকম অভিজ্ঞতা। মাত্র 4 বছরেই পর্যটকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল এই লামাহাটা। বর্ষাতেও পর্যটকদের খামতি ছিল না, আর্থিকভাবে লাভবান হচ্ছিলেন স্থানীয়রাও। কিন্তু পাহাড় ফের অস্থির হতেই বদলে গেল ছবিটা। মাস কয়েক আগে হাউসফুল লামাহাটা এখন খাঁখা করছে। এই অনির্দিষ্টকাল বন্ধের জেরে এই প্রকল্প, এই স্থানীয় মানুষ কিন্তু এখন কিন্তু কর্মহীন হয়ে পড়ছে। একটা টুরিস্ট নেই, এবং যেভাবে বন্ধ চলছে আগামী দিনেও এই স্থানীয় মানুষের, এখানে টুরিস্টের অভাবে কার্যত মুখ থুবড়ে পড়তে পারে এই লামাহাটার পর্যটন প্রকল্প। হতদরিদ্র লোকগুলো বুঝতে পারছে কি যাচ্ছে তাদের উপর দিয়ে, তবুও চুপ। টুরিজম তো হতা হ্যায়, আচ্ছাই চল রহা হ্যায় টুরিজম তো, মগর ক্যা করে অভি हमको टूरिज्म नहीं चाहिए, मतलब ये बनाया है ठीक है, मगर हमको चाहिए हमको गोरखालैंड। तो लस्ट तो कुछ भी नहीं है, तो क्योंकि वो छोटा लस्ट के लिए हम लोग बड़ा लस्ट बड़ा वो बेनिफिट तो होना ही है ना। ये तो गोरखालैंड आंदोलन जो नहीं पूरा बंधुता अच्छे ना, हमारा तो ये न्यू प्रॉपर्टी लस्ट तो अच्छे किंतु की करो एक तो कोऑपरेट। পাহাড়ের মুখে ফের কবে হাসি ফুটবে জানা নেই, আবার কবে পর্যটকদের ভিড়ে গমগম করবে লামাহাটা জানেন না কেউই, শুধুই অপেক্ষা। সনৎসার রিপোর্ট, এবিপি আনন্দ, লামাহাটা, দার্জিলিং।